নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছেও আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে দুটো বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, একটি আপডেট তো আসছে, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে সেই আধার কার্ড নিয়ে, অর্থাৎ বড়দের আধার কার্ড নিয়ে। এবং অপর যে আপডেটটি এসছে সেটা হচ্ছে বাচ্চাদের, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের যে আপনারা আধার কার্ড করাবেন সেই আধার কার্ড নিয়ে আরও একটি বড়সড় আপডেট সামনে এসছে। আধার কার্ডের মাধ্যমে অনলাইন জালিয়াতি রোধ করা হবে, KYC তথ্য ফাঁস হবে না, একটি নতুন সফটওয়্যার কিন্তু নিয়ে এসছে এবার কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে বর্তমানে আধার কার্ড কিন্তু আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্টস, সেক্ষেত্রে সব কাজে এখন আধার কার্ডের প্রয়োজন হয়। এবং আমরা কিন্তু একটা ঘটনার সম্মুখীন আমরা সবাই হয়ে থাকি, যে সেটা হচ্ছে গিয়ে আধার কার্ড দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতি হয়। এখন যেহেতু প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে, সেক্ষেত্রে আধার কার্ডটাকে আরও সিকিউর রাখাটা আমাদের এবং সরকারের দুজনের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাদের নিজেদের আধার কার্ড সিকিউর রাখাটা আপনার কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমনি সরকারেরও সেটা দায়িত্ব পড়ে যাতে আপনার আধার কার্ড দিয়ে কোনোরকম জালিয়াতি না হয়। এবং সেই কারণে এবার কিন্তু কেন্দ্র সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশের প্রায় 200 কোটি মানুষ আধার প্রমাণীকরণ করেন। এই কারণে কেন্দ্র সরকার 2023 সালে ডেটা গোপনীয়তার ডেটা সুরক্ষা আইন প্রয়োগ করেছে, যাতে প্রতিটি ব্যক্তির গোপনীয়তা সুরক্ষিত করা যায়। তবে এই কাজটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং। বর্তমানে সরকারের কাছে এমন কোনো নিখুঁত যন্ত্র নেই যা দিয়ে তথ্য ফাঁসের সমস্যা বন্ধ করা যায়। IIT BHU এবং এর আইডিয়েশন ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং IIDBT হাব ফাউন্ডেশনের প্রযুক্তিগত সহায়তায় বেনারসের লঙ্কান বাসিন্দা তরুণ মিশ্র ব্লকচেইন ভিত্তিক সি ড্যাক্স বলে একটা প্রোটোকল, সফটওয়্যার এবং অ্যাপ তৈরি করেছেন। এবং এই সি ড্যাক্স কোম্পানিটি দুবাই কোম্পানি পলিগাল টেকনোলজির সাথে 9 লক্ষ টাকার একটি প্রকল্পের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নয়ন মিশ্র বলেছেন যে এই প্রকল্পটি 2022 সালে IIT BHU এর সহযোগিতায় সম্পূর্ণ হয়েছিল। এর জন্য আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে সাইন আপ করার সাথে সাথে আপনার ডেটা এনক্রিপ্ট হয়ে যাবে। এরপরে ডেটা কোড তৈরি হবে যা স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে সংরক্ষিত হয়ে যাবে। এবং এর ফলে কী হবে, আপনি যদি কোনো যাচাইকারীতে যান, অর্থাৎ যেখানে আপনার আধার কার্ডের প্রয়োজন পড়বে, সেখানে আপনি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে KYC স্ক্যানিং শুরু হবে। সমস্ত পরিমিতি যদি মিলে যায় তাহলে আপনি ডেটা যাচাই করতে সক্ষম হবেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাগজবিহীন ব্যবস্থা কার্যকর করাও সম্ভব হবে। সময় এবং দিনের সাথে সাথে ডেটা যাচাইকরণের বিশদটিও মোবাইল অ্যাপে রেকর্ড করা হবে, লোকেরাও এই বিবরণগুলো দেখতে সক্ষম হবে। অর্থাৎ এই অ্যাপটি যখন সম্পূর্ণভাবে কাজ করা সম্ভব, মানে শুরু করে দেবে, তখন কিন্তু আপনাদের ডেটা আগের থেকেই অনেকটা বেশি সুরক্ষিত হয়ে যাবে। এবং আপনার আধার কার্ডের মধ্যে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড শুধুমাত্র স্ক্যান করলে পরেই সমস্ত কিছু হয়ে যাবে। তার জন্য আপনাকে আর অন্যভাবে আপনার ফিজিক্যালি আপনাদের আধার কার্ডের জেরক্স দেওয়ার প্রয়োজন পড়বে না, এবং আপনাদের আধার কার্ডের সমস্ত ডেটা কিন্তু এনক্রিপ্টেড থাকবে। এরপরের যে আপডেটটি সেটা হচ্ছে আপনাদের শিশুর আধার কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাচ্চার যে আধার কার্ড রয়েছে, অর্থাৎ ব্লু আধার কার্ড অথবা বাল আধার কার্ড, সেই আধার কার্ডের আপনি যদি বায়োমেট্রিক ডেটা আপডেট না করেন, সেক্ষেত্রে আপনাদের বাচ্চার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সরকার শিশু আধারের বা বাল আধারের বায়োমেট্রিক ডেটা আপডেট করা বাধ্যতামূলক করেছে। যদি আপনি আপনার সন্তানের আধার আপডেট না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে। তো কী বলা রয়েছে এখানে, আপনারা সবাই জানেন, আপনারা যখন আপনাদের শিশুর আধার কার্ড করেন, তো যতক্ষণ না পর্যন্ত আপনার শিশুর বয়স 5 বছর হয় ততক্ষণ পর্যন্ত আপনার শিশুর কিন্তু কোনো বায়োমেট্রিক ডেটা নেওয়া হয় না, অর্থাৎ আঙ্গুলের ছাপ কিংবা চোখের রেটিনার ছাপ কিছু নেওয়া হয় না। শুধুমাত্র নাম এবং বাবার নাম এবং বার্থ সার্টিফিকেট দিয়েই আধার কার্ড হয়ে যায়। কিন্তু যখন আপনার শিশুর বয়স 5 বছর পার হয়ে যায়, তখন আপনাকে 5 বছর পরে সময় মতন গিয়ে সেখানে আঙ্গুলের ছাপ, বায়োমেট্রিক ডেটা, সমস্ত কিছু তথ্য দিতে হয়। কিন্তু যদি 5 বছরের শিশুর বায়োমেট্রিক ডেটা আপডেট না করা হয় তবে কিন্তু কার্ডটি অবৈধ হয়ে যাবে। সেই জন্য আপনাদের বাচ্চারও যদি বাল আধার কার্ড অথবা ব্লু আধার কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার আধার কার্ড আপডেট করে নেবেন যখনই আপনার বাচ্চার বয়স 5 বছর এবার 5 বছর পার হয়ে যাবে। নাহলে কিন্তু যদি 5 বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে।
তো কিভাবে করবেন আপডেট? বাল আধারের বায়োমেট্রিক তথ্য আপডেট করতে একজনকে প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে আধার কেন্দ্রে। এই নথিগুলোর মধ্যে রয়েছে শিশুর জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পরিচয় প্রমাণ এবং ঠিকানার প্রমাণ। এর পাশাপাশি শিশুর বাবা মায়ের আধার কার্ডও আবশ্যিক। শিশুর বায়োমেট্রিক ডেটা আধার কেন্দ্রে নেওয়া হবে, তারপরে এই ডেটা শিশুর আধার কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। তো বন্ধুরা, আশা করব যে আধার কার্ড সম্পর্কিত দুটো আপডেট সম্পর্কে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে জানাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন।